আপনি কি সঙ্গীত চর্চা বা আবৃত্তি করেন? আপনার ভয়েসে কোনো সমস্যা হয়? সুর ঠিক মতো লাগে না? জেনে নিন কি করবেন। সকালে খালি পেটে পা মুড়ে বসে বুক ভরে শ্বাস নিন। এরপরে মুখ ছোট করে ওম শব্দ উচ্চারণ করতে করতে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কমপক্ষে এটি 6 বার করুন। এরপর সাদা তুলসী পাতা ধুয়ে নিয়ে একটু জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে 50 গ্রাম মধুর সাথে মিশিয়ে নিন। সকালে খালি পেটে 1 চামচ এটি সেবন করুন। 10 মিনিট পর আপনার নিয়মিত খাবার খান, দেখবেন আপনার সুর এক অন্য রূপ নেবে। আবার বলি, মন দিয়ে শুনুন। সকালে খালি পেটে পা মুড়ে বসে বুক ভরে শ্বাস নিন। এরপরে মুখ ছোট করে ওম শব্দ উচ্চারণ করতে করতে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কমপক্ষে এটি 6 বার করুন। এরপর সাদা তুলসী পাতা ধুয়ে নিয়ে একটু জলে ফুটিয়ে নিন। জল ঠান্ডা হলে 50 গ্রাম মধুর সাথে মিশিয়ে নিন। সকালে খালি পেটে 1 চামচ এটি সেবন করুন। 10 মিনিট পর আপনার নিয়মিত খাবার খান, দেখবেন আপনার সুর এক অন্য রূপ নেবে।